description of it. And I'll speak in Bangla. Yeah, okay. এই মুহূর্তে আমি আসলে খুলনার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আছি, খুলন ডম। এখানে এই জায়গাটা খুবই বিখ্যাত এবং খুব বিখ্যাত একটা টুরিস্ট স্পট। আমি ডমের ভিডিও পরে বা ছবি আলাদা করে ভিডিও করবো হয়তো পরে, বাট এখানে আমি আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ডমের অবস্থা এবং ওই সময়কার ধ্বংসাত্মক যে চিত্রটা ছিল ওইটার কিছু ছবি আমি এখন ভিডিও করতেছি। তো এটা হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে যে ডম, এবং এটা আশেপাশে সব কিছুই আসলে তারা ধ্বংস করছিল, কিন্তু ডমটা করে নাই। কারণ হচ্ছে গিয়ে ডমটা নাকি উপরে প্লেন থেকে বম ফেলতে লোকেট করতে সুবিধা হইতো, তো তারা বুঝতে পারতো যে এখন কোথায় আছে, সেই জন্য ডমটা তারা ধ্বংস করে নাই, কিন্তু অন্যান্য আশেপাশে সব কিছুই ধ্বংস করছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছু তখনকার সময় ছবি ভিডিও করতেছি। এই ছবিগুলো তখনকার সময়ের কার অবস্থা কীরকম ছিল তার খানে একটা আইডিয়া দেয় এই জায়গাটা কী ছিল। এটা হচ্ছে রাইন নদী, রাইন নদীর ওপর যে ব্রিজটা ছিল ব্রিজটা ধ্বংস করে দেওয়া হয়, এবং এই ছবিগুলো তখনকার সময়ের তোলা, এবং এগুলো সম্ভবত ফর সেল রাখা হয়েছে এখানে, বাট আমি ছবি তুলে নিচ্ছি জাস্ট ফর ডেসক্রিপশন অ্যান্ড পরে আবার একটু দেখব এবং স্মৃতিতে ধরে রাখা। করোনা থাকি ডমে হয়তো অনেকবারই আসা হবে, এবং ইনফ্যাক্ট আসলে অনেকবারই আমি আসছি এবং বেশ কিছু ছবি তুলছি। এগুলো আসলে আমি হয়তো ফেসবুকে দেই না বা পাবলিশ করি না, মাঝে মাঝে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে পাঠাই। বাট আমি বঙ্গদেশীয় মানুষ, ইচ্ছা আছে ঘোরাঘুরি করার, এখন ভিডিও করে রাখতেছি, যাই দেখি অনেক কিছু ভিডিও করি, ছবি তুলি, হয়তো পাবলিশ করি না, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো হচ্ছে ছবি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কোলনের চিত্র। পরে কোনো সময় ডমের ভিডিও করব, ভিতরে ঢুকছি কয়েকবারই, বাইরেও, এবং এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আসলে খুবই স্মৃতিময়। কারণ আমি জার্মানিতে কোলনে আসার পরে আমি ছিলাম এই কোলন ডমের কাছে খুব কাছেই একটা হোস্টেলে, এবং এই হোস্টেলে আমি 15 দিনের মতো ছিলাম। তো তখন আমি থাকার জায়গা ছিল না, হোস্টেলে গণরুমে থাকতাম, 8 জনের সাথে রুম একটা রুম শেয়ার করতাম। তখন খাবার জায়গা ছিল না, আমি স্ট্রিট ফুড খেতাম তখন, ঘুরে বেড়াতাম এই জায়গাটাতে এখন, এবং এই ডমের আশেপাশে অনেকবারই ঘুরে বেড়ানো হয়েছে। তো একটা স্মৃতিময় জায়গা, যে আসার পরে আমার প্রথম দিককার স্মৃতি হচ্ছে এই কোলন ডমকে ঘিরে, এই জন্য এটা আমাকে সবসময় স্পেশাল হয়ে থাকবে। তো হয়তো আমি ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও করবো, বাট ফর নাও ইটস বাই, অ্যান্ড হয়তো পরবর্তী 8টা জায়গায় আবার কোনো একটা কিছু ভিডিও করবো।